নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি ক্যারিয়ার পথ, স্বপ্ন পূরণের রাস্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, গতকালকে ছিল 11ই জুলাই, কিন্তু পর্ষদ একটা নোটিফিকেশান প্রকাশ করেছে, আশা করি সেটা আপনারা সবাই কম বেশি জানেন। সো আজকের ভিডিওটাতে সেই নোটিফিকেশানে পর্ষদ কী দিয়েছে, স্পেশালি বিএডদের সুবিধা, এই বিএডদের জন্য সুখবর আছে। সো আজকে আমার ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে কী নোটিফিকেশানের টোটালটা আছে। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং প্রাইমারি টেট সম্বন্ধিত যাবতীয় কিছু আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি ক্যারিয়ার পথ আর আমাকে অরিন্দম বিশ্বাসকে সাপোর্ট করতে হবে। সো বন্ধুরা, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমরা শুরু করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ডেট কালকে প্রকাশিত হয়েছে, কালকে রাতের বেলা এটা প্রকাশিত হয়েছে। এবার এটা এক্সপ্লেন করে দিতে হবে। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এলো। প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্পেশাল এডুকেশন বিএড করা চাকরি প্রার্থীদের সুযোগ দিচ্ছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বিএড, স্পেশাল এডুকেশন করা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। টেট পাস করা এই ধরনের যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনও আবেদন করেননি, তারা অনলাইনে আবেদন করবেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ইন্টারভিউর সুযোগ দিচ্ছে পর্ষদ। এই চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে আদালতের নির্দেশ মেনেই হবে। প্রার্থীরা 11ই জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 40,000-এরও বেশি প্রার্থী আবেদন করেছেন। প্রাথমিক নিয়োগে দুর্নীতি ঠেকাতে এবার একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পর্ষদ। এবারে ইন্টারভিউ থাকছে চক ডাস্টার, প্রাথমিক ইন্টারভিউ ক্লাস নিতে হচ্ছে চাকরি প্রার্থীদের। এখানেই শেষ নয়, প্রত্যেক পরীক্ষক যা নম্বর দেবে তা সরাসরি চলে যাবে পর্ষদের সার্ভারে, সঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়ার টোটাল ভিডিওগ্রাফি করা হবে। জানা গেছে কীভাবে ক্লাসে পড়াবেন তা। অ্যাপটিটিউড টেস্টে চক ডাস্টার ব্যবহার করে চাকরি প্রার্থীদের হাতে কলমে দেখাতে হচ্ছে যেভাবে ক্লাসে পড়াবেন, ঠিক সেভাবে দিতে হচ্ছে ইন্টারভিউ। ক্লাসে ভালো পড়ানো শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ, তাই এবার সেটা ইন্টারভিউ দেখে নেওয়া হচ্ছে। অভিযোগ ওঠে, ইন্টারভিউতে ভালো নম্বর পেলেও অনেক শিক্ষক নাকি ক্লাস ঠিকঠাক মতো পড়াতে পারেন না। এবার আর খাতায় নম্বর দেবেন না পরীক্ষকরা, তারা যা নম্বর দেখাবে দেবেন তা চলে যাবে সরাসরি পর্ষদের সার্ভারে। পরীক্ষক নিজেই সার্ভার নম্বর আপলোড করবেন, এরপর 3 জন পরীক্ষকদের দেওয়া গড় নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। এর ফলে কারচুপি করার সুযোগ থাকবে না বলে দাবি করেছে পর্ষদ ও নোটিফিকেশানের দায়েছে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। আপনারা এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি ক্যারিয়ার পথকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন সবাই।